গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রিম্পিস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও হাজির হয়েছি। সকালবেলা আমরা এটা ভেবেই কুল পাই না যে কী আজকে ব্রেকফাস্টে বানাবো। তো তোমাদের কাছে যদি ব্রেড, বাটার আর মেয়োনিজ থাকে তাহলে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা ঝটপট রেসিপিটি বানিয়ে নিতে পারো। প্রথমে আমি দুটো ডিমকে সেদ্ধ করে এইভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, ভালো করে এভাবে আমি মিক্সড করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিষানের টমেটো কেচাপ। কেচাপ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 3 চামচ মেয়োনিজ, ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি অ্যাড করে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। ভালো করে এভাবে মিক্সড করে নিতে হবে। মিক্স করে নিয়েছি, এরপর আমি নিয়ে নিয়েছি ব্রেড। আপনারা চাইলে ব্রাউন ব্রেডেরও ইউজ করতে পারেন। টমেটোগুলোকে এভাবে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। টমেটোগুলো এভাবে দেওয়ার পরে মিক্সিং যেটা আমি বানিয়ে রেখেছিলাম মিক্সারটা, ভালো করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেছে, এরপর কিউব চিজ নিয়ে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে এভাবে আমি গ্রেট করে নিয়েছি চিজটাকে। একটু বেশি করে দিয়ে দিচ্ছি, টেস্টটা খুব সুন্দর হবে, বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। তারপরে আমি আর একটা ব্রেড দিয়ে এটাকে জোড়া লাগিয়ে নিচ্ছি। তারপর একটা প্যান নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি সামান্য বাটার। বাটারটাকে ভালো করে ছড়িয়ে দিন এভাবে। খুন্তির সাহায্যে আমি চারিদিকে এটাকে স্প্রেড করে দিচ্ছি। ব্রেডটাকে দিয়ে দিচ্ছি, এক পাশটা হয়ে যাওয়ার ওয়েট করছি। তার আগে আমি আরেকটা ছোট কাজ করে নেব। বাটারটা যেহেতু ফ্রিজে ছিল এখনও মেল্ট হয়নি, তো বাটারটার ওপরে দিয়ে আমি এটাকে ফ্লিপ করে নিলাম। প্রায় মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করেছি। তো এভাবে আপনারা ফ্লিপ করে দিন, এক পাশ হয়ে গেছে খুব ভালো করে। সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে ও পাশটা, খুব ভালো করে যখন হয়ে যাবে এরভাবে চেপে দিন। তো এই তো রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। খুব সুন্দর করে চেপে দেওয়ার ফলে, প্রেস করার ফলে চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। চিজ, বাটার, মেয়োনিজ, উফ, জাস্ট নাইস কম্বিনেশন। ট্রাস্ট মি, এটা আমি ফার্স্ট টাইম রেডি করলাম আজকে, কিন্তু এতটাই সুন্দর খেতে হয়েছে আর পেট অনেকক্ষণ ভরা থাকে যেহেতু ডিম, মেয়োনিজ সব কিছু একসাথে যাচ্ছে। তো মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। আজকে টিফিনে আমি আরুকে এটাই দিয়েছি। আপনারা এরকমই নতুন নতুন রেসিপি বাচ্চাদের বানিয়ে দিন, দেখবেন ওরা খুব ভালো করে তৃপ্তি করে খাবে। যেরকম হেলদি সেরকমই টেস্টি, একদম টিফিন বাড়িতে ফেরত আনবে না। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি তুমি কাজটি অলরেডি করে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলো টাটা।